أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ সিরাজগঞ্জ শহর থেকে 20 কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকার 7 নম্বর ওয়ার্ডের মুকুন্দগাতি মহল্লা সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে 2.5 বিঘা জমির ওপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি 2021 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় 2016 সালের সেপ্টেম্বর মাসের মুকুন্দগাতি গ্রামের মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌরভবন সংলগ্ন দক্ষিণে 2.5 বিঘা জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি তার নিজস্ব অর্থায়নে 30 কোটি টাকার বেশি ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণের সময় লেগেছে 4 বছর। শুরু থেকে প্রতিদিন গড়ে প্রায় 45 জন শ্রমিক কাজ করছেন। মসজিদটিতে ছাই রঙের বড় একটি গম্বুজ রয়েছে, এছাড়াও মেঝেতে সাদা রঙের টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথরে জড়ানো রয়েছে। মসজিদের তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে এবং অন্যান্য স্থানে রয়েছে বেশ কয়েকটি আলো ঝলমল ঝাড়বাতি। দুই পাশে রয়েছে 110 ফিট উচ্চতার দুটি মিনার। মসজিদের চারপাশে সাদা রঙের পিলার, উঁচু জানালা, সাদা রঙের টাইলস এবং মসজিদ চত্বরে রয়েছে সবুজ ঘাট। মসজিদটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।